আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা প্রতিদিন 100 করে সাবস্ক্রাইবার কিভাবে ইউটিউবে গেইন করবেন। হ্যাঁ, সত্যি প্রতিদিন 100 করে সাবস্ক্রাইবার আপনারা গেইন করতে পারবেন। আপনারা আমার এই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখুন, আপনাদেরকে এই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। তো আপনারা প্রথমে যখন ইউটিউব শুরু করেন, তখন আপনাদের মাথায় সবসময় থাকে যে কিভাবে আপনাদের লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইবার হবে। তো এটা প্রত্যেকটা ইউটিউবারের মনের কথা। তো এই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আপনারা প্রথমে একটা চ্যানেল খুবই কাস্টমাইজ করে তৈরি করবেন, মানে চ্যানেলে আপনার চ্যানেল আর্ট, তারপরে লোগো, মানে যেটা যেভাবে মানে দেওয়া সম্ভব খুব সুন্দরভাবে করে করে দিবেন। করে দেওয়ার পরে প্রথম যে কাজটা হচ্ছে, আপনারা বিশ্বাস করেন যে মানে যে যত টিপসই শেয়ার করুক, এই টিপসের উপরে কোনো টিপস হতেই পারে না। ঠিক আছে, যে আপনার থাম্বনেল, টাইটেল, হ্যাঁ এগুলি দরকার আছে, কিন্তু সবার প্রথম আপনার যে মাথায় রাখতে হবে এটা হচ্ছে আপনার প্রথম দিন থেকেই আপনার ভিডিও আপলোড করা শুরু করে দিতে হবে। আপনি যদি ভিডিও আপলোড না করেন, দেখা গেল যে আপনি আজকে একটা ভিডিও দিচ্ছেন, আবার দুই তিন তিন দিন কোনো ভিডিও নাই, আবার দিচ্ছেন, আবার এক মাস আপনার কোনো খবর নেই, তাহলে আপনারা ইউটিউবে কোনো দিনও সফল হতে পারবেন না। আপনারা কন্টেন্ট নির্বাচন করে আপনারা মানে প্রচুর পরিমাণে ভিডিও দিয়ে ফেলুন। আমি আপনাদেরকে কথা কথা দিচ্ছি যে মানে আপনার চ্যানেলটা তৈরি করার প্রথম 100 দিনের মধ্যে আপনারা পারলে মানে 150-200 ভিডিও আপনারা দিয়ে ফেলুন প্রতিদিন। পারলে ছোট ছোট ভিডিও করবেন, পারলে আপনারা একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রতিদিন আপনারা একটা করে ভিডিও দিতেই হবে। যেমন আমার এই চ্যানেলে মানে আমি যখন প্রথম শুরু করেছি, দেখা গেল যে আপনার ভিডিও দিচ্ছি, ভিউ হচ্ছে না খুব একটা, এই 10টা 20টা এরকম। এটা এটা সব ইউটিউবারদের ক্ষেত্রেই হয়, বড় বড় যত ইউটিউবার আছে সবার ক্ষেত্রে এটা হয়। কিন্তু একটা পর্যায়ে আপনার যখন মানে প্রচুর ভিডিও এটাতে মানে আপলোড করে দেওয়া হবে, একবার ভিডিও দিয়ে আপনি যখন চালের মতো এটা বিস্তার করে ফেলবেন, তখন আপনি দেখবেন যে আপনার ভিডিওগুলি ইউটিউব মানে ইমপ্রেশন দেওয়া শুরু করছে, মানে আপনার ভালো ভালো ভাইরাল ভিডিওর সাথে আপনার ভিডিওটাকে ইউটিউব মানে সাজেস্টেন্টে দিয়ে দিচ্ছে। তো আপনারা এটা মাথায় রাখুন, আপনারা যদি ইউটিউবিং করতে চান এটা খুবই সহজ, এবং অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে এই ইউটিউবের মাধ্যমে আপনারা খুব সহজেই ইনকামের মুখ দেখতে পারবেন। কিন্তু আপনাদের প্রতিদিন ভিডিও দিতে হবে, যদিও মানে ইউটিউবে ফর্মুলা আছে, মানে ট্রিপল সি নিয়ে আমি ভিডিও করেছি, আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। যে ট্রিপল সিটা হচ্ছে কন্টেন্ট, আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে, যেন কন্টেন্টটা মানুষের খুবই হেল্পফুল হয়, কোনো বেকার যেন কোনো কন্টেন্ট না হয়, আপনারা এই এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আপনার কন্টেন্টের পরে হচ্ছে আপনার কন্টিনিউটি, মানে আপনারা ভিডিও দেওয়া মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটাকে খুব সহজেই মানে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। তো আপনাদেরকে এরকম মানে খুবই উপকারী ভিডিওগুলি আমি নিয়মিত দেব। তো প্রথম দিকে আমি চ্যানেল শুরু করার পরে আমি এই টাইপের ভিডিওগুলি আপলোড করেছি, আপনারা আমার চ্যানেল ঘুরে দেখেন। তারপরে মাঝখানে আমি কিছুদিন ট্রাভেল ভিডিও করেছি, তারপরে মানে আমার এটার মধ্যে ভ্যারাইটিস ভিডিও আছে। তো অনেকের মাথায় থাকে যে আমি ভ্যারাইটিস ভিডিও দিয়ে আমি ইউটিউবিং করব, আমার ইউটিউব হবে না। আপনি বিশ্বাস করেন যে যদি আপনার কন্টেন্টের মধ্যে ইউটিউব কপিরাইটের কোনো উপকরণ না পায়, এবং সেটা যদি আপনার অ্যাড দেওয়ার যোগ্য হয়, তাহলে আপনার যে কোনো সাবজেক্টের উপরে আপনি ভিডিও করে দিয়ে দিবেন। মানে মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওটা যেন মানুষের কোনো না কোনো কাজে আসে। ধরেন কোনো একটা তথ্য শেয়ার করলেন, কোনো একটা
জায়গা দেখাইলেন, কোনো একটা বুক রিভিউ করলেন, কোনো একটা ইনফরমেশন আপনার কাছে, সেই সেটা নিয়ে আপনি আবার আপনার মতো করে বললেন, কোনো নিউজ শেয়ার করলেন, মানে অর্থাৎ আপনার ভিডিওটা মানুষ ক্লিক করার পরে সে যেন আসলে সেটার মধ্যে কোনো কিছু পায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে মেন কথাটা খুব সম্ভব বোঝাতে পেরেছি। তো এই টাইপের আরও ভিডিও নিয়ে আমি আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা পৃষ্ঠপোষকতা করেন। তো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।